তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দিন দুপুরে আবারও সংগঠিত হলো চুরিকাণ্ড। গত এক সপ্তাহের মধ্যে তিনটি চুরির ঘটনায় প্রশ্নের মুখে তেলিয়ামুড়া পুলিশের ভূমিকা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর দশমীঘাট এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, এক সপ্তাহের মধ্যে তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে তিনটি চুরির ঘটনা সংঘটিত হলেও অন্তর্ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। গত 24 এবং 26 এপ্রিলের পর 28 এপ্রিল রবিবার ও দিন দুপুরে চুরিকাণ্ড সংঘটিত হলেও কোন এক অজ্ঞাত কারণে নীরব দর্শকের ভূমিকা পালন করছে তেলিয়ামুড়া থানা। যদিও রবিবারে চুরির ঘটনা তদন্তে নেমে সন্দেহবশত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ, তবে এখনও চোরচক্রের মূল পান্ডা পুলিশের ধরাছোঁয়ার বাইরে। সাধারণ মানুষদের অভিযোগ, লোকসভা ভোটের পর্ব সাঙ্গ হতেই লাগাতার চুরির ঘটনা, কোনো প্রকারের নিরাপত্তা পাচ্ছেন না তারা। এক সপ্তাহের ভিতরে তিনবার চারবার এই দিনে দুপুরে বেলায় এমন চুরি হইলো। শান্তিনগর দশমীঘাট, এরপরে পুলিশ এর কাছে আমরা চাই না যে নিরাপত্তা, কোনো নিরাপত্তাও চাই না, এই কিচ্ছুই ভাইতাছি না কিতা ব্যাপারটা। হ্যাঁ, ইলেকশন যাইতে যাইতে এমন অবস্থা, হ্যাঁ কোনো ইয়ে ভাইতাছি না। বাজারে গেছে দরকারে দুপুরে দুইটার সময়, আর চারটার সময় গড় লইছে আয়া দেখে সব ভাঙছে। যারা করো ছেলেরা আছে তারা একটু বুঝাবা নিতে পারে যে কারে সন্দেহ হয়, আমরা তো সন্দেহ করুন কারে। এখন কি চাইতেছেন আপনারা? শান্তি চাইতেছি, যেমন এমন আর নিরাপত্তা চাইতেছি যে এমন জীবন আর কারো বাড়িত না হয়। সবারই ডাক্তার কাছে যাওয়ার লাগে, বাজার হাটে যাওয়ার লাগে, এমন লোক আছে কেউ নাই, হে একা হে যাইতে হয় গড়ে তলা দিয়া, তাহলে তার ঘরটা এইভাবে চুরি হইব। কিতাইতে চুরি আজকে এখানে টাকা পয়সা আছে হলো, অন তো আমরা মালিক নাই, আমরা কইতে পারতাম না কিতা চুরি হয়েছে। সব তো দুইটা সুখেস বলতে অনেক কিছু ভাঙা চুরা হয়েছে। দিন দুপুরে তেলিয়ামুড়ায় একের পর এক চুরির ঘটনায় পুলিশের প্রতি আস্থা হারিয়েছে আমজনতা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।